তুমি কেন হিন্দুর সাথে রিলেশন করলে? আমি ফার্স্টে মাহিরের রিলিজন জানতাম না, ফার্স্টে মাহির আমাকে ও খ্রিস্টান বলছে, তো খ্রিস্টান আমার প্রবলেম ছিল না, কারণ খ্রিস্টানরা এত ধর্ম মানে না। লাস্টে যা যখন ও ইন্ডিয়ান বলছে তখন একটু ডাউট হয়েছিল, এরপরও আমাকে ক্লিয়ারলি বলে নাই ওর রিলিজন, আর আমি অত বেশি দিইনি। পরবর্তীতে যখন জানলাম হ্যাঁ ও হিন্দু, ওর আমাকে অনেক লেট করে জানাইছে ও যে হিন্দু, তারপরও আমি এগ্রি হয়ে গেছিলাম কথা। আমি ততক্ষণ ওকে অনেক পছন্দ করতাম, তো আমার কথা ছিল আমি হিন্দু হোক যাই হোক আমার রিলিজন নিয়ে কোনো কথা বললে আমি এজেন্সে থাকবো না। ওইটাই লাস্ট ওইটা কোর্স দেখেই আজকে পছতে এসেছি। ওটা অনেক ভালো একটা পার্সন, নাইস পার্সন। থ্যাংক ইউ না আপু, দর্শক কেলা অনেক কমছে, গোসল করে সেদিকে মনে হয় লাগতেছে। হ্যাঁ কেমন লাগতেছে আজকে? টিপ পরে আছে কপালে, শিট, আজকে আমার মন ভালো নেই। কি করা লাগবে তোমাদের মন ভালোর জন্য আমাকে বলো। কালকে তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে, কালকে আমি ভিডিও আপলোড করবো, ব্লগ করবো, আমি অনেক কিছু করবো, আমি পিকচার আপলোড করবো। এবার এটা আমি কাজ করি নাই, এমন ভালো লাগতেছে না, আমার এক ড্রেস ট্রেস পরে আছে, ভালো লাগতেছে না শুট মুট করতে, কেমনটা জীবন হয়ে গেছে। তুমি কত সাল থেকে আর্মি হইছ? 2020। মুসলিম হয়ে হিন্দু মেয়ের ছেলের সাথে বিয়ে করবো, ও মুসলিম হলে করবো সমস্যা কি? আপু তাহলে মাহির ভাইয়ের সাথে বিয়ে করবো কিভাবে? আমার বিয়ে করার এখনো ইচ্ছা 5 বছর 4 বছর পরে। মানুষ অনেকভাবে চেঞ্জ হয়, অনেক কিছু আমি অনেক ট্রাই করছি, ট্রাস্ট করবো না। আমরা দুজন কিন্তু দুজনের রিলিজনে অনেক কথা বলতাম, আমি অনেক ট্রাই করছি, বিকজ ও এরকম একটা প্লেস থেকে বড় হয়েছে যে যেখানে হচ্ছে ও মুসলিমদের অনেক হেট করে। ওকে আমি অনেক ট্রাই করছি বোঝানোর, ইনশাল্লাহ আমি যদি ওর সাথে লাইফে কখনো থাকি আমি বোঝাবো, ওরে জানাবো, আমি আমার ধর্ম সম্পর্কে অনেক জানাইছি ওকে, ও অনেক উল্টাপাল্টা জানে আমাদের ধর্ম সম্পর্কে। স্বাভাবিক একটা মানুষ হচ্ছে ছোটোবেলা থেকে একটা হিন্দু প্লেস থেকে বড় হলে মুসলিমদের সম্পর্কে ধারণা অনেক কম থাকবে, আর ইভেন হচ্ছে তোমার ইন্ডিয়াতে আবার একটু মুসলিমদের নিয়ে উল্টাপাল্টা অনেক কিছুই চলতে থাকে, সো ও আর কি একটু মুসলিমদের নিয়ে অনেক কমই জানে। তো আমি অনেক বোঝাই ওকে, হাদিস বলি, এটা সেটা করি, হয় না যে অনেকে যদি ইসলামটাকে ভালো মতো জানে তো ওই জিনিসটাকে আর কি আপন করে নেয়, সেক্ষেত্রে আমি অনেক বলি ওকে। ও আমাদের মুসলিমের অনেক কিছু পছন্দ করে, আমার অতটাও না। আই থিঙ্ক মাহির মেবি আবার আসতে পারে নভেম্বর বা ডিসেম্বরে, যে লেভেলের আমরা ঝগড়া করছি ও আমার অনেক ট্রাই করতেছে হচ্ছে তোমার ইয়া করার, আমি দুই মিনিট পরপর ব্লক করে দিতেছি, তো অনেক বেশি আপসেট আমার, মানে আমি লিটারালি অনেক হার্ড হয়েছি, না হলে আমি ওর সাথে এরকম বিহেভ করি না। বাট ও আমার লাইফে যেরকম উপকারটা করছে আমার ওর কাছে সারা জীবন অনেক কৃতজ্ঞ সত্যি, যেটা দেখা যাক আসতে পারে ও আবার। তোমাকে অনেক মিস করি। হ্যাঁ সুরাইয়া হাসান, তুমি ঢাকা কোথায় থাকো? সাভারে। গাইজ আমাদের বাসা একতলা হয়ে গেছে, আমরা তো তিনতলায় যাব। আমি তো কত এক্সাইটেড ভাই, আমি আমার রুমটা অনেক সুন্দর করে ডেকোরেট করব। আমি না অনেক অনেক বেশি তোমার রিয়া হয়ে গেছে যে আমি আমার রুমটা অ্যাস্থেটিক রাখবো নাকি ক্লাসিক রাখবো নাকি হচ্ছে তোমার কাওয়াই স্টাইল রাখবো। আমার অ্যাস্থেটিক রাখার অনেক ইচ্ছে, বাট অ্যাস্থেটিক হলে তোমার হচ্ছে একদম সিম্পল থাকবে, অনেক সুন্দর থাকবে, বাট ক্লাসিক হলে আবার অনেক সুন্দর লাগবে। সো আমি এই দুইটা নিয়ে এত কনফিউজ যে আমি অ্যাস্থেটিক করবো নাকি তোমার ক্লাসিক করবো। আমি সারাদিন বসে বসে রুম ডেকোরেটের জিনিস দেখি, এত দেখি, এখন হচ্ছে আম্মুটা চাই হচ্ছে ক্লাসিক করতে, অ্যাস্থেটিক আম্মু লিতেও বলতেছে করো না করো না, এখন আমি এত কনফিউজ। বাট আমি এত তোমার হচ্ছে অ্যাস্থেটিকের প্রতি উইক হয়ে গেছি, এত পরিমাণে এখন ভালো লাগে সারাদিন দেখতে দেখতে ওদের হচ্ছে রুম ডেক করে যেটা সেটা দেখতে দেখতে, আমিও অ্যাস্থেটিকের প্রতি পাগল হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ তোমার চুলগুলো এখন ড্যামেজ হয়ে গেছে না, এখন ঠিক হয়ে গেছে, তেল টেল আম্মু জোর করে আমার চুলে দেওয়ায়।
এই ছোট চুলটাকে এত জ্বালাই রে ভাই, দেখো এটা হচ্ছে আমি কেটে ফেলছিলাম, আস্তে আস্তে এখন বড় হয়েছে। অ্যাস্থেটিকের জন্য কেউ রাজি হইতেছে না আমার পাশে, সবাই বলতেছে ক্লাসিক করবে রুমগুলো। আব্বু আব্বু চাইতেছে, লিতিও বললো, ওরা বলতেছে অ্যাস্থেটিক করো না ক্লাসিক করো। অ্যাস্থেটিক আমি ভাবতেছি আমার বোনের একটা রুম থাকবে যেখানে হচ্ছে আমি বিটিএসের সব কিছু অর্গানাইজ করবো, ওইটা ভাবতেছি অ্যাস্থেটিক করতে। বাট আমার মন চাবে কি আমি ওইখানেও থাকি, হ্যাঁ যে যে রুমটা বিটিএসের জিনিস ওই জায়গাটাও থাকি, আর হচ্ছে তোমার আমার রুমেও থাকি। আমার দুইটার প্রতি এত ইন্টারেস্ট যে ক্লাসিকও থাক অ্যাস্থেটিকও থাক। অ্যাস্থেটিক যেটা করবো সেটা যদি তুসমির তুসমির রুম হবে তখন তুসমি আবার ঘুম টুম ঘুমায় থাকবে, এটা সেটা করবে যদি জায়গাটা নোংরা করে ফেলে। আর আমার ক্লাসিক রুমে তো আমি যাইতে দিব না। সো আমি এত কনফিউজ, যদি দুইটা মিক্সড করে কিছু করা যেত তাহলে আরো বেশি শান্তি লাগতো। বাট ইয়া দেখতে হবে বুঝতে হবে। তোমার ড্রিম কি, তোমার ড্রিম কান্ট্রি কোনটা? আমার সুইজারল্যান্ড অনেক পছন্দ, আমি অনেক ট্রাই করবো আমার লাইফে যদি আমি কোথাও থাকতে যাই, আমি সুইজারল্যান্ড না হলে হচ্ছে জাপান অ্যান্ড কোরিয়া। কোরিয়া এত বেশিও মানে আমার পছন্দ বাট অত পছন্দ না যে হ্যাঁ একদম এখানে থাকা লাগবে। বাট আমি সুইজারল্যান্ডের প্রতি অনেক উইক, আমার সুইজারল্যান্ড এত পছন্দ, ট্রাস্ট মি সুইজারল্যান্ড আমি থাকতে চাই সবসময়ের জন্য। আচ্ছা লিবোর্ডিং করে শেষ করে ফেলছি, ন্যাচারাল খুবই সুন্দর ছিল। আচ্ছা লিবোর্ডিং করে কথা বলতেছো, আমার কাছে ভালোই আছে এখনো, জাস্ট লং নাই, লং হলে তোমাদের কাছে এটা লাগবে না। আমার পিম্পল বললাম না যে দুই তিন দিন আমার ঘুম হয় নাই, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাইয়া। আমাকে একটা সাজেস্ট করলো, আমি হচ্ছে আমার বাবা বলতেছে আমাকে জিও সায়েন্স নিয়ে পড়তে, বাট আমি বুঝতেছি না এটা আমি কোন ইউনিভার্সিটি থেকে পড়লে ভালো হবে। আইইউবিতে আমি চাইছিলাম যে আমি জিও সায়েন্স নিয়ে আইইউবিতে পড়বো, পরে দেখলাম যে এখানে সাবজেক্টেরিয়া নাই, সেকশন নাই। এখন আমি অনেক আপসেট যে কোন, আমি আজকেই যাইতাম আইইউবিতে তোমার হচ্ছে ইয়া হইতে অ্যাডমিশন হইতে, বাট এখানে নাই। এখন আর রিভিল করবো না কোথায় পড়তে হবে, এখন অন্যটায় ভর্তি হবো। সাকিব খান এটা আমিও জানি ভাইয়া, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি ওর সাথে আমার লাইফ হোক বা না হোক আই ডোন্ট কেয়ার, বাট আমি আমি চাবো যে আমার ধর্মকে নিয়ে কেউ হচ্ছে বাজে থিঙ্কিং রাখুক না। আমি জানি না ইন্ডিয়ার মুসলিমরা কিরকম, বাট আমাদের বাংলাদেশের মুসলিমরা অনেক ভালো। হয়তো বা আমরা আমাদের এখানে কখনো হয়তো হিন্দু মুসলিম নিয়ে লাগালাগি করে না যতটা ইন্ডিয়াতে লাগালাগি করে। সো ইন্ডিয়ার যদি মুসলিমরা খারাপ হয় সেক্ষেত্রে হচ্ছে ওইটার জন্য আমাদেরকেও খারাপ বলবে যে হোল মুসলিম পার্সনরাই খারাপ, এই জিনিসটা আমি নিতে পারবো না, এই জিনিসটা আমার একটু খারাপ লাগে। বিকজ ওর কথা যে ও যত ইন্ডিয়াতে মুসলিমদের সাথে ওর দেখা সাক্ষাৎ হয়েছে বেশিরভাগই খারাপ ছিল, মানে ওর বনে নেই তাদের সাথে। তো এর মানে এটা না যে সব মুসলিমরাই খারাপ, ওই থিঙ্কিংটা আমি চাই ওর চেঞ্জ হোক, ওটা আমি চাই না যে ও একটা মুসলিমের জন্য সবাইকে জাজ করো। আমি কখনো আমার লাইফে তো সব হিন্দুরা ভালো আসে নাই, আমার তিন চারটা হিন্দু ফ্রেন্ড ছিল সব একদম ফালতু ছিল। ইট ডাজেন্ট মিন আমি সবাইকে জাজ করবো যে হ্যাঁ সব হিন্দুরাই খারাপ, কত হিন্দু ফ্যান ফলোয়ার্স আছে, আমি সবার সাথে মিশি, অনেক সময় ওরা জড়ায় ধরে আমাকে, হিন্দু মেয়েটা ছিল হিন্দু, ঢাকার সাইডে গেছিলাম, ওই সে আমাকে জড়ায় ধরছে। হিন্দুদের বডি থেকে আলাদা একটা স্মেল পাওয়া যায়, বোঝা যায় ধূপের গন্ধ থাকে, বোঝা যায়। তো কি সবাইকে তো আমি জাজ করতে পারি না, সবাই তো আর এক হয় না, উই আর হিউম্যান। সো হিউম্যান নেচারে ভালো খারাপ দুইটা গুণই থাকে। 20 বার কমেন্ট করছি, সাবারে কোথায় থাকো, থাকি এক কোনায় পড়ে। তোমার ফলোয়ারদের কিছু গিফট করো, ফকির হয়ে যাবো। দ্রুশান বললো এখানে কিসে, আচ্ছা রং করছে, ভয় পেয়ে গেছে, এটা গেছে নাকি? হ্যাঁ আমি ইন্ডিয়াতে যাবো, আমার যাওয়ার প্ল্যান আছে ইন্ডিয়াতে কাজের জন্য, ঘুরতে না। তোমার পেজ থেকে অর্ডার করছে, ও থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু একটা কথা বলে দিই, যারা পেজে এসে না প্রাইজ হাই বলতেছো,
যদি তুমি কোরিয়ান আউটফিট বা চায়না আউটফিট নিতে চাও সেক্ষেত্রে তোমার বাজেট হচ্ছে লোয়েস্ট 1500 রাখতে হবে, বিকজ আমরা হতে হচ্ছে তোমার চায়না থেকে ইম্পোর্ট করতেছি, নট লাইক যে আমরা একদম তোমার কি বলে এটাকে, যাই হোক চায়না থেকে ইম্পোর্ট করছি, এটার জন্য তোমাদের ওয়েট চার্জ দেওয়া লাগে, সবকিছু আমাদের করা লাগে, অ্যান্ড চায়নার তোমার দাম বাড়াই দিছে। তো সেক্ষেত্রে যদি তোমার এরকম থাকে যে আমি চায়না বা কোরিয়ান আউটফিট পড়তে চাই, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন নিতে হবে যে আমি যদি ড্রেস নিতে চাই সেক্ষেত্রে আমার 1500 টাকা লোয়েস্ট বাজেট রাখতে হবে, আর যদি আমি টি শার্ট এসব নিতে চাই এগুলোর জন্য 600-700 টাকা রাখতেই হবে। আমরা তো তোমাদেরকে শিপিং চার্জ সহ বলে দিই, তো শিপিং চার্জ তো আমাদের না, এটা তো তোমাদের, বিকজ তোমাদের জন্য আমরা ড্রেসটা আনতেছি, সব কিছু করতেছি, এর থেকে যদি আমি প্রাইসটা লো করে দেন আমার পকেট থেকে ভরতে হবে, যেটা আমি করতে পারবো না, যে আমি সবার জন্য আমার পকেট থেকে ভরে ভরে নিয়ে আসতেছি। তো আমি এতটুকুই বলবো যাদের নেওয়ার মন মানসিকতা আছে তারা একবার একমাত্র আমার পেজে মেসেজ করবেন, বিকজ মডেটর অন্য একজনকে রাখা, আমি তো যে রিপ্লাই করতে পারি না, আমার এত টাইম নেই, আর আমার মাথা ব্যথা করে যদি আমি কাউকে এত বেশি বিরক্ত করে, কেউ যদি আমার কাপড় এটা 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 ম্যাটেরিয়াল কী এটা সেটা, আমি এগুলো নিতে পারি না, তো আমি মডেটর রেখে দিচ্ছি, নিতেও পারে না। তো আমাদের সাথে কথা বলার জন্য যারা এখানে যে ওদেরকে ডিস্টার্ব করেন, আমি দয়া করে বলবো যে ওদেরকে ডিস্টার্ব করেন না, ওদেরকে ওদের কাজটা করতে দেন। আর প্রাইস আমি এর জন্য লিখে দিছি, বিকজ ফার্স্ট ডেতে 700 প্লাস মেসেজ আসছে, আমরা লিটারালি পাগল হয়ে গেছি, মডেটররা রিপ্লাই করতেছে, এরপর আমারও দুই তিনটা যে রিপ্লাই করতেছে, আমার লিতিকে ও আচ্ছা আমার পার্সেল আসছে, বাই আল্লাহ হাফেজ, আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল, আল্লাহ হাফেজ ভাই, অন্য একদিন দেখা হবে। না